নমস্কার, সবাই কেমন আছেন? তো আজকে হচ্ছে যে এই জন্য ভিডিওটা আমি এখন চালু করলাম, রাত্রির এখন 9টা মতন বাজে। কালকে আজকে হচ্ছে 10শে জুন, কালকে 11ই জুন, আর আমার হাজব্যান্ডের কালকে আছে বার্থডে। তো সেরকমভাবে কিছু করব না, কারণ হচ্ছে আপনাদের আমি আগেও ভিডিও শেয়ার করেছিলাম, আমাদের বাড়িতে একটা প্রবলেম হয়েছে যে আমার জায়ের মেয়েটা মারা গেছে, তার কেস চলছে। তো কারোরই মন মেজাজে সেভাবে তো মানে ভালো নেই। মেয়েটা খুব আনন্দ করতো, খুব খুশি হতো যখন এই বার্থডে বার্থডে আসে আমাদের কারুর। তো ওকে নিয়ে সমস্ত কিছু আমি প্রত্যেক বছর করি, এবছর যেহেতু নেই তাই আর ইচ্ছা নেই সেরকমভাবে কিছু করার। কিন্তু ছোট করে একটা আমার ছেলে বায়না করছে বলে একটা কেক নিয়ে এসেছি। তো সবার প্রথম আপনাদের সাথেই আমি শেয়ার করছি, এখনও পর্যন্ত ওর বাবা জানে না, এখন লুকিয়ে রাখবো, রাত্রির 12টার পর সেটা বার করবো। তো চলুন, ওটাই এখন নিয়ে আসতে গেছিলাম, এসে গেছি, আর একটা ক্যাডবেরি নিয়ে এসেছি, কারণ শুধুমাত্র ছেলেটার জন্য, ছেলেটা অনেক বায়না করছে বাবাকে গিফট দেবো, গিফট দেবো, কী গিফট দেবো, তাই জন্য। তো ছোট্ট একটা কেক নিয়ে এসেছি, চলুন দেখাই আপনাদেরকে। এই হচ্ছে কেক, কোনো কেক ছিল না, রাত্রি 9টা বেজে গেছে, অনেক লেট করে গেছি, তো তো কোনো কেক ছিল না, একটা দুটো এরকমই ছিল। তো আমার এটাই পছন্দ হলো, নিয়ে এলাম এটাই। তো কেমন লাগছে আপনাদেরকে কমেন্ট করে জানাবেন, তারপরে আশা করব বাবা এখন কাজে গেছে, এখনও আসেনি, রাত্রিবেলা 12টা বাজবে, তারপরে ওর জন্য একটা সারপ্রাইজ। আর রয়েছে একটা, আমি জামা একটা কিনে রেখেছি, মানে পাঞ্জাবি, সেটা দেবো, সেটা তখনই শেয়ার করবো আপনাদের সাথে। মোমবাতি জ্বললো, ঠিক আছে। আমি লাগালাম, চলো বাই বাই, টাটা টাটা করে দাও।